হলিউড অভিনেতা জনি ডেপ ও তার প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের মধ্যে মানহানির মামলা ইতিমধ্যেই বিশ্বব্যাপী তুমুল আলোচিত। অ্যাম্বার হার্ড বিলাসী জীবনযাপনে অভ্যস্ত থাকলেও বর্তমানে মুদ্রার উল্টোপিঠ দেখতে শুরু করেছেন। সাবেক স্বামী জনি ডেপের কাছে মানহানি মামলায় হেরে যাওয়ার পর বেশ অর্থকষ্টে ভুগছেন তিনি। এ কারণে ডেপের ক্ষতিপূরণের টাকাও এখনও পরিশোধ করতে পারেননি। আদালত থেকে অ্যাম্বারকে নির্দেশ দেওয়া হয়েছে জনিকে ক্ষতিপূরণ দিতে। তবে অ্যাম্বারের আইনজীবী জানিয়েছেন অভিনেত্রীর কাছে পর্যাপ্ত অর্থ নেই। আদালত তবুও ক্ষতিপূরণ থেকে রেহাই দেয়নি অ্যাম্বারকে। তাই বিশাল অঙ্কের টাকার যোগান দিতে নিজের প্রিয় বাড়ি বিক্রি করে দিলেন অভিনেত্রী অ্যাম্বার। উই গট দিস কভার্ড রিপোর্টের তথ্য অনুসারে একটি ডেজার্টের মধ্যে অবস্থিত অ্যাম্বার হার্ডের বাড়িটি 2019 সালে একটি ট্রাস্ট ফান্ডের মাধ্যমে $570,000 কিনেছিলেন তিনি। এখন বাড়িটি বিক্রি করেছেন 1.05 মিলিয়নে। এই চুক্তিতে $880,000 লাভ করেছেন অভিনেত্রী। মরুভূমির এক উপত্যকায় বাড়িটি অবস্থিত। শান্তিপূর্ণ ও চমৎকার স্থাপত্যকলায় সমৃদ্ধ এই বাড়িটি। তাহনিয়া ইয়াসমিন, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।